আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি নর্থ লন্ডনের একটি টার্কিশ রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো আমাদের বাসা থেকে নর্থ লন্ডনের দূরত্ব হচ্ছে 2.5 hours ড্রাইভ, বাট ডিপেন্ডস করবে ট্রাফিকের উপরে। দেখতেই থাকুন, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর শুরুতেই বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমরা হাইন্ডহেড টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। হাইন্ডহেড টানেলটা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে লংগেস্ট রোড টানেল। দেখতেই থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি নতুন ব্লগ করতেছি তাই অনেক ভুল ত্রুটি হবে। আশা করছি আমার ভাই বোনরা সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর বুঝবেন এইটা যে আমি নতুন ব্লগ করতেছি, আমার অনেক ভুল ত্রুটি হবে, অনেক কিছু আমি শিখতেছি। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আরও সুন্দর সুন্দর ব্লগ করার জন্য। আর আমার আগামী ব্লগে আপনাদেরকে আরও কোনো সুন্দর এক জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। এই তো এখন আমরা নর্থ লন্ডনে এসে গেছি, গাড়ি পার্ক করে তারপর হেঁটে হেঁটে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। একটু সামনে এই রেস্টুরেন্ট, দেখতেই থাকুন। এই তো এখন আমরা রেস্টুরেন্টে এসে গেছি। এখন আমরা খাবার অর্ডার করব। একটা জাম্বো প্ল্যাটার অর্ডার করেছি, একটা শর্মা বেইটি আর একটা স্পিনাচ মোজারেলা চিজ ফিডে অর্ডার করছিলাম। দেখি কি হয়। এই তো আমাদের খাবার এসে গেছে, এটা হচ্ছে জাম্বো প্ল্যাটার আর এটা হচ্ছে শর্মা বেইটি, আর ফিডে এটাও এসেছিল একটু আগেই, আমরা অনেক হাংরি ছিলাম, রেকর্ড করার আগেই ফিডেটা খেয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক টেস্টি ছিল। আপনারা চাইলে আসতে পারেন গ্রিন লেঞ্জে, যারা ইউকেতে আছেন ট্রাই করতে পারেন। গ্রিন লেঞ্জে কিন্তু অনেকগুলো টার্কিশ রেস্টুরেন্ট আছে, বা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট হচ্ছে গকিউজু। আমরা এখানেই আসি।
এই তো ওরা খাচ্ছে, আমার ভাই আর আমার বড় ছেলে। ব্লু শার্ট পরা ও হচ্ছে আমার ভাই, আর সাদা টি শার্ট পরা হচ্ছে আমার বড় ছেলে। আর আমার পাশেই আমার ছোট ছেলেকে দেখতে পাচ্ছেন। আমরা খাওয়া দাওয়া করতেছি। এই তো এখন আমাদের টার্কিশ টি এসেছে, আর বাকলাভা উইথ ভ্যানিলা আইসক্রিম। টার্কিশ টিটা আমার অনেক পছন্দ, আমরা সবাই আসলে অনেক পছন্দ করি। সবাই একটা একটা করে নিচ্ছে, আর আমি টার্কিশ টি দুইটা নিয়েছি, দুইটা খাবো। ওরা ছোটো ছোটো ক্লিয়ার গ্লাস কাপের মধ্যে দেয়, তাই আমি অনেকগুলা চা খেতে পছন্দ করি। এই তো আমি দুইটা নিয়েছি, দেখতে থাকুন, আমরা এনজয় করি আমাদের টার্কিশ টি উইথ বাকলাভা অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম। এখন আমরা একটা টার্কিশ বেকারি শপে এসেছি কিছু বাকলাভা আর টার্কিশ সুইট ডেজার্ট কেনার জন্য। তারপর এখন এসেছি একটা টার্কিশ গ্রোসারি শপে টার্কিশ টি কেনার জন্য। এই তো দুইটা কিনছি। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।